আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, সার্বিয়া ভিসা সম্পর্কে শুধুমাত্র আমাদের বাংলাদেশ থেকে আমরা যে জমা দিচ্ছি তা কিন্তু না, মিডল ইস্টের অন্যান্য অনেক দেশ থেকে কিন্তু অনেকে জমা দিয়েছেন। তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র যারা মিডল ইস্ট থেকে জমা দিয়েছেন তাদের বিষয়ে কিছু কথা বলবো। দেখেন, মিডল ইস্ট থেকে আমরা কোন কোন দেশ থেকে জমা দিতে পারবো বা পারবো কিনা সে বিষয়ে অনেকেই কিন্তু আমরা আসলে সেনজেনভুক্ত দেশগুলোতে যেতে অনেক ধরনের টাকা পয়সা বা বিভিন্ন বড় অঙ্কের একটি টাকা লাগে, কিন্তু নন সেনজেনের ক্ষেত্রে কিছুটা কম লাগে। কারণ সেনজেন এবং নন সেনজেন দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। সেনজেন হচ্ছে আপনি চাইলেই কিন্তু যে কোনো দেশের উদ্দেশ্যে আপনি ভালো ভালো রাষ্ট্রে আপনি যে কোনোভাবে মানে অনায়াসে আপনি যেতে পারবেন। একটি দেশের ভিসা পেলে আপনি মিনিমাম যতগুলো সেনজেন দেশ আছে প্রত্যেকটি দেশে আপনি ভ্রমণ করতে পারবেন কোনো ধরনের ঝাঁ ঝামেলা ছাড়া। নন সেনজেনের ভিতরেও একই ধরনের ক্যাটাগরি বা সিস্টেম, কিন্তু নন সেনজেনের ভিতরে সুযোগ সুবিধা বা বেতন বা অন্যান্য সব দিক থেকে কিন্তু একটু কম থাকে। বিদায় টাকার অঙ্ক বা আমাদের বাংলাদেশ তথা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে যারাই যাচ্ছে যেতে যাচ্ছে মোটামুটিভাবে টাকার অঙ্ক একটু কম থাকে। আবার অনেকেরই কিন্তু সামর্থ্য ওই ধরনের থাকে না, বিদায় অনেকেই চায় যে কম টাকার ভিতরে আমি যে কোনো একটি ইউরোপের দেশে যাব। সেই সুবাদে অনেকেই কিন্তু সার্বিয়ার জন্য আবেদন করতে চায়, শুধুমাত্র বাংলাদেশ না মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকেও। দেখেন, সার্বিয়ার জন্য মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে যেতে হলে প্রথম সোপানে আপনাকে যেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এই বিষয়টা আমরা অনেকেই ভুল করি। অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির ফাঁদে পড়ে বিভিন্ন লোকের মারফতে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আমরা এলোমেলো হয়ে ফাইলগুলো জমা দিই বা একটা পর্যায়ে এসে কিন্তু আমাদের ভিসাগুলো হয় না। কিন্তু কেন হয় না, কী কারণে হয় না, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। দেখেন, যারাই ইউরোপে ভিসার জন্য জমা দিতে চাচ্ছেন অনেকেই কিন্তু শেষ সম্বলটুকু বিক্রি করে একবারে সর্বস্ব হয়ে সর্বশান্ত হয়ে বিভিন্নভাবেই কিন্তু টাকা পয়সা জমা দিয়ে কিন্তু ফাইল জমা দেন। কিন্তু না, এই কাজটা কখনোই করবেন না। আমরা যারা মিডল ইস্টে আছি প্রবাসী হিসাবে বিভিন্ন দেশগুলোতে অবস্থানরত আছি, কর্মরত আছি, দেখেন আপনার উপর আপনার ফ্যামিলি ডিপেন্ড করে, আপনার উপর আপনার সম্পূর্ণ ভবিষ্যৎটা ডিপেন্ড করে, এই যে আপনার উপর যে এতটুকু দায়িত্ব রয়েছে। সুতরাং আপনি যদি ইউরোপের উদ্দেশ্যে যেতে চান অবশ্যই আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনি যে দেশের জন্য আবেদন করতে চাচ্ছেন বা জমা দিবেন সেই দেশের ভিসাটা আপনি পাবেন কি না, হবে কি না। আপনি যে দেশে আছেন সেই দেশের যেই অবস্থানে আপনি আছেন সেখান থেকে আপনি ভিসাটা পাবেন কি না, এটাই হচ্ছে মূল লক্ষ্য বা চিন্তা। এবং আপনি যদি এই চিন্তা ভাবনাটা কাজে লাগাতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ভিসা হবে। দেখেন, সবচেয়ে বড় যে বিষয়টা আপনার লক্ষ্য রাখতে হবে, মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে যারা আমরা সার্বিয়ার জন্য জমা দিতে চাচ্ছি, অন্যান্য দেশ তো আছেই, শুধুমাত্র সার্বিয়ার কথা বলবো, সার্বিয়ার জন্য আমরা যারা জমা দিতে চাচ্ছি মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে, আপনি যে যেখানে আছেন, যেমন ধরেন আপনি সৌদি আরবে আছেন, আপনি কাতারে আছেন, আপনি বাহরাইনে আছেন, আপনি কুয়েতে আছেন, আপনি ওমান আছেন, বা আপনি বিভিন্ন দেশে সিঙ্গাপুর বা মালয়েশিয়া এই সমস্ত দেশে আছেন, দুবাইতে আছেন, যে কোনো একটি রাষ্ট্রে আপনি অবস্থানরত আছেন, আপনি টাকা ইনকাম করতেছেন যে কোনো একটি কাজ বা কর্মরত বা কর্মক্ষেত্রকে কেন্দ্র করে সেখানে আপনি অবস্থানরত আছেন, আপনি চিন্তা ভাবনা করতেছেন আপনি সার্বিয়া যাবেন, এখন আপনি যেখানে আছেন যে দেশে আছেন সেখানে সার্বিয়ার এম্বাসি আছে কিনা এই বিষয়টা সর্বপ্রথম আপনাকে লক্ষ্য রাখতে হবে। যে সার্বিয়ার এম্বাসি যদি না থাকে তাহলে আপনি সেখান থেকে কখনো ফাইল প্রসেসিং করতে পারবেন না। অনেক লোকে, অনেক মাধ্যম, অনেক এজেন্সি এগুলো বলবে যে আমরা ফাইল প্রসেসিং করে দিতে পারবো বা এটা সেটা সম্পূর্ণ সব কিছু কোনোভাবে অসম্ভবের কিছু না, সব কিছুই সম্ভব, ফাইল প্রসেসিং করা যাবে, এটুতে সম্পূর্ণ সব কিছু করা যাবে, ভিসা পাবেন, এটা সেটা বিভিন্ন ধরনের লোভ লালসা বা বিভিন্ন ধরনের লোভনীয় কথাবার্তা বলে আপনাকে ফাঁদে ফেলবে। কিন্তু যদি এম্বাসি না থাকে, অনেক সময় দেখা যায় এম্বাসি থাকলে এম্বাসিগুলোও কিন্তু ফাইল অ্যাকসেপ্ট করে না। এখন মেইন যে বিষয়টা আপনাকে খুব সতর্কতার সাথে বুঝতে হবে, এজেন্সির কথা বলবে, এজেন্সি বলবে বা এটা সেটা বলে আপনার এম্বাসি আছে সম্পূর্ণ সব কিছু আছে, এম্বাসি থেকে যদি আপনার ফাইলটা অ্যাকসেপ্ট না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুই সম্ভব না। সুতরাং আপনাকে এ টু জেড সম্পূর্ণ সব কিছু খেয়াল রাখতে হবে যে আমার যে ফাইলটা আমি প্রসেসিং করব বা আমি যে ফাইলটা জমা দিব সেই অনুযায়ী আমার ভিসাটা হবে কি না। আপনার এম্বাসিতে থাকলে এম্বাসিতে একটা মেইল দিতে হবে যে আমি ফাইল প্রসেসিং করতে চাচ্ছি সার্বিয়ার জন্য, সেক্ষেত্রে আমার ভিসা হবে কি না। ওনারা যদি বলে যে হ্যাঁ আপনি ফাইল জমা দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি ফাইল জমা দিতে পারবেন। এবং সাথে সাথে আপনার পাসপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার আকামা, অনেকেই বলেন যে কোম্পানি থেকে এনওসি লওয়া লাগে, কোম্পানির কফিল বা মালিক জানলে কোনো সমস্যা হবে কিনা বা এটা হচ্ছে সম্পূর্ণ সব কিছু নিয়ে একটা টেনশনের মাঝে থাকেন। অনেকের পাসপোর্ট হাতে থাকে না, কপিলের হাতে থাকে, অনেকে বলেন যে ভাই ভিসা হলে তো আমাকে ছুটি দিবে না বা আমাকে তো পাসপোর্ট আমার হাতে দিবে না, আমার পাসপোর্ট তো কপিলের কাছে বা আমার পাসপোর্ট তো কোম্পানির কাছে, অনেকে এই ধরনের বিষয়গুলো নিয়ে অনেক টেনশনের মাঝে আছেন। দেখেন, এই সমস্ত বিষয় আসলে খুবই সেন্সিটিভ একটি বিষয়। আপনি
আপনার কপিল দ্বারা, আপনার মালিক দ্বারা, আপনার কোম্পানি দ্বারা যদি মনে করেন যে না আমার কোনো সমস্যা হবে বা আমার এ ধরনের কোনো কাজ করলে আমি বিশালভাবে একটি সমস্যার মাঝে পড়ে যাব, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সমস্ত বিষয় থেকে বা এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ মিডল ইস্টের ভিতরে যদি আপনার কপিল মালিক বা আপনার কোম্পানি যদি আপনাকে পাসপোর্ট না দেয় তাহলে কখনোই সম্ভব না সার্বিয়ার জন্য আবেদন করা। অনেকে অনেকভাবে বলবে যে ভাই ঠিক আছে জমা দিয়ে দেন ভাইটা, সেটা কোনো সমস্যা নেই, কপিল মালিক কোনো কিছুই লাগবে না, আপনি পাসপোর্ট, আপনার পাসপোর্ট আপনার মালিকের কাছে কপিলের কাছে আপনাকে দিচ্ছে না, আপনি কিভাবে প্রসেসিং করবেন? অবশ্যই আপনার মেইন পাসপোর্ট প্রয়োজন। অনেকে বলবে যে ভাই পাসপোর্টের প্রয়োজন নেই, ফটোকপি দিয়ে হলে হবে, বিভিন্ন ধরনের কমেন্ট বা প্রশ্নগুলো আসতেছে আসলে আমার ফটোকপি দিয়ে কাজ করা যাবে কিনা। দেখেন আপনার পাসপোর্ট অবশ্যই লাগবে, পাসপোর্ট ছাড়া কখনোই কোনো ধরনের মূল পাসপোর্ট ফটোকপি ছাড়া, ফটোকপি দিয়ে কখনো কোনো কাজ সম্ভব না, কারণ একটা কাগজ বা একটা পেপার দিয়ে কখনো সম্ভব না। আপনার পাসপোর্ট বই এবং সেখানে আকামা বা আপনার স্টিকার ভিসা অবশ্যই অরিজিনাল অথেন্টিক বৈধ ভিসা থাকতে হবে, তারপর আপনি বিভিন্ন দেশের জন্য ফাইল প্রসেসিং করতে পারবেন। সার্বিয়ার ক্ষেত্রে মিডল ইস্ট থেকে জমা দিলে অল্প সময়ের ভিতরে যদি আপনার এম্বাসিতে সম্পূর্ণ সব কিছু ফাইল ভালোভাবে আপনি সাবমিশন করেন, আলহামদুলিল্লাহ আপনার ভিসা হবে এবং সেই ক্ষেত্রে আপনি 3-4 মাসের ভিতরে সম্পূর্ণ সব কিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ সম্পূর্ণ সব কিছু ঠিক রেখে আপনি যদি এজেন্সি ভালো থাকে, ওয়ার্ক পারমিট ভালো থাকে, এ টু জেড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো যথাসময়ে আপনি সঠিকভাবে আপনি আপনার হাতে পেয়ে থাকেন এবং ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারেন আপনার যেই দেশে অবস্থান রয়েছে ওই দেশের এম্বাসিতে, তাহলে খুব সহজেই আপনার ভিসাটা আপনি পাবেন। এবং আপনার মিডল ইস্ট থেকে যেভাবে আমরা সহজভাবে ভিসাগুলো পাই, কারণ এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এম্বাসিতে ওই ধরনের কোনো ঝামেলা থাকে না, ওই ধরনের কোনো চাপ থাকে না। সুতরাং আপনারা যেখান থেকে এই দেশটির জন্য মানে এই সার্বিয়ার দেশটির জন্য আবেদন করতে চাচ্ছেন 2024 সালে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেখানে আছেন সেখানে এম্বাসি আছে কিনা। যদি সম্পূর্ণ সব কিছু এম্বাসি থেকে থাকে তাহলে আপনি সেখান থেকে আবেদন করে আপনি আপনার ভিসা নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।